হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়োমাটিন দু প্রশ্নবিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের তেরো নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক তেরো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল আলোক রশ্মির সমতল দর্পণের লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান হয় এর উত্তর হবে জিরো ডিগ্রি দু নম্বর প্রশ্ন হল তম্বুক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো এর উত্তর হবে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম তিন নম্বরে আছে নাইক্রম তার ব্যবহৃত হয় যেখানে তা হল এর উত্তর হবে স্ত্রী চার নম্বরে আছে তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি এর উত্তর হবে বদ্ধ বর্তনী পাঁচ নম্বরে আছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হয় এর উত্তর হবে তিরিশ ডিগ্রি তারপরে দু নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো অপ্রভ বস্তু কি নম্বর প্রশ্ন হল আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ নম্বর প্রশ্ন হল দণ্ড চম্বুকের চম্বুক দৈর্ঘ্য কি তারপরে তিন নম্বরে আছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আছে আলোর প্রতিফলনের সূত্র বিবৃত করো দু নম্বর প্রশ্ন হল সমতল দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত বস্তুটিকে দর্পণের দিকে দু সেন্টিমিটার এগিয়ে দেওয়া হলো এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত এর উত্তর হবে ষোলো সেমি তিন নম্বর প্রশ্ন হল তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো চার নম্বর প্রশ্ন হল কোষ সুইচ পরিবাহী তার ও বাল্ব যুক্ত একটি তড়িৎ বর্তনী অঙ্কন করো নম্বর প্রশ্ন হল বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লেখো ছ নম্বর প্রশ্ন হল সৌরশক্তির শক্তির দুটি ব্যবহার লেখো সাত নম্বর প্রশ্ন হল লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র দাও তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো দুটি সশল বীজের নাম লেখো এর উত্তর হবে ভুট্টা এবং গম দু নম্বর প্রশ্ন হল শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল সমুদ্রে জলে মাছ মূত্র ত্যাগ করে এর উত্তর হবে অল্প মূত্র ত্যাগ করে তিন নম্বর প্রশ্ন হল গর্ভকেশর চক্র কি কি অংশ নিয়ে গঠিত এর উত্তর হবে গর্বাশয় গর্ভদ্বন্দ্ব এবং গর্ভমুণ্ড নিয়ে গঠিত চার নম্বর প্রশ্ন হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন হলো প্রদত্ত কোনটি মূল এর উত্তর হবে বিট তারপরে দু নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো উত্তরগুলি সুন্দর করে করে দেওয়া আছে তোমরা দেখে ডাউন করে নিও দু নম্বর প্রশ্ন হল যৌগিক পত্র কাকে বলে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে